বুধবার করবুক সফরে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সফরে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। সরকারি কাজ কতটুকু হচ্ছে, মানুষের কাছে সঠিকভাবে সমস্ত সরকারি সুযোগ সুবিধা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তার এই সফর বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানালেন। পূর্বসূচি মতো বুধবার করবুক সফরে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সকাল 11টা নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার করবুকে পৌঁছলে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে ছিল। এর মধ্যে মুখ্যমন্ত্রী স্লাকাহাম বিদ্যালয় পরিদর্শনে যান, সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, বিদ্যালয়ের স্টাফ রুমে মহকুমার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। শুধু তাই নয়, এদিন চেলাগাং এডিসি ভিলেজের কার্যালয়ে বসে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন। সফরে এদিন সড়কপথে যতনবাড়ি ডাকবাংলাতে গিয়ে দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলেন। সরকারি কাজকর্ম সঠিকভাবে হচ্ছে কিনা, সরকারি সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের জুটছে কিনা সে সমস্ত বিষয়ে খোঁজ খবর নিতে তার এই সফর বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যব্যাপী আমরা রাজ্য সরকারের তরফ থেকে মানে ডাইরেকশন পাঠানো হয়েছে, ঠিক যতগুলি ব্লক আছে আমাদের, যে মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি, ডিজি অ্যান্ড আদার্স হাই অফিসিয়াল, তারা প্রবাস করবেন, যে কোনো গ্রামে যেতে পারেন, আগে জানিয়ে দেওয়া হয়। তো সেই সমস্যাগুলো গ্রামের নিচে কী হচ্ছে, গভর্নমেন্ট অফিসাররা কীভাবে সেগুলো ডেলিভারি করছে, ডেলিভারি সিস্টেম কী সঠিক কি না, রাস্তাঘাট, জল, সুযোগ সুবিধা, সেগুলো, পার্সোনাল বেনিফিশিয়ারি স্কিমস, এগুলো রিভিউ করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি। এবং আমি আশা করি এই রিভিউ করার পর এটা সিস্টেম আছে, যেমন আমি এখানে চেলাগাং এসেছি, তো এক মাস পর আবার সেখানে আসবো, তো যেগুলো বলে গেছি সেগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, তো আপনি আপনি সেগুলো হয়ে যাবে সারা ত্রিপুরা। মুখ্যমন্ত্রী এদিনে সফরকে ঘিরে করবুক সহ তার পার্শ্ববর্তী এলাকায় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সারা লক্ষ্য করা গেছে। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে এডিসি নির্বাচন আসন্ন। এডিসি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এদিনের এই সফর যথেষ্ট তাৎপর্যবাহী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।